সামাজিক যোগাযোগ মাধ্যমে মানব সেবার কারণে টপ অব দি কান্ট্রি এখন মিল্টন সমাদ্দার। ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা 16 মিলিয়ন, কিন্তু এই মানব সেবার আড়ালে ভয়ঙ্কর সব অভিযোগ তার বিরুদ্ধে। এতদিন শুধু অভিযোগ থাকলেও গত 1ই মে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ প্রতারণার অভিযোগে। তার বিরুদ্ধে রয়েছে ভুলভাল ডেথ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। তার চেয়ে ভয়ঙ্কর তথ্য জানা যায় যে মিল্টনের ছিল নিজস্ব লাঠিয়াল বাহিনী ও টর্চার সেল। তার প্রতিবেশীর কাছ থেকে শোনা যায় চাইল্ড এন্ড কেয়ার থেকে প্রতি রাতে শোনা যেত বৃদ্ধ লোকদের আর্তনাদ। শুধু তাই নয়, মাদকদ্রব্য সেবন করত মিল্টন এমন তথ্য শোনা যায়। জানা যায় ইয়াবা খেয়ে লোকদের পেটাতেন তিনি। মিল্টন সমাদ্দারকে ইয়াবা সরবরাহ করতেন এমন দাবি আসাদুজ্জামান তাপস নামে এক ব্যক্তির। মানে এত মাইল গেছে জীবনে, মানে আমার ক্লেমের অভাব নাই ভাই। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এক সময় মিল্টনের সঙ্গে তার আশ্রমে নিয়মিত ইয়াবা সেবন করতাম। দুবার আমার বাসায় বসেও আমরা ইয়াবা সেবন করেছি। আমি মিল্টনকে প্রতিদিন 15 থেকে 25টি করে ইয়াবা এনে দিতাম। এছাড়া মিল্টন প্রচুর মদ পান করেন। মিল্টনের ইয়াবা পার্টনার তাপস আরো বলেন, একবার মিল্টন আমাকে 15টি ইয়াবা আনার জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু স্পটে ঝামেলা হওয়ায় টাকা দিলেও জিনিস আনতে পারিনি, যে কারণে মিল্টন আমাকে মারধর করেন। অনুসন্ধানে জানা যায় 2021 সালে কল্যাণপুরে ছাত্রলীগ নেতার সঙ্গে ঝামেলার মূলে ছিল ইয়াবা নিয়ে দ্বন্দ্ব। টাকা নিয়েও ইয়াবা না দেওয়ায় তাপসকে আটকিয়ে মারধর করেন মিল্টন। পরে তাপসের পক্ষ নিয়ে সেখানে যান স্থানীয় যুবলীগ নেতা রাহাত, কিন্তু তাকেও আশ্রমে আটকে মারধর করার অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে রাহাতের সহযোগীরা গিয়ে মিল্টন সহ আশ্রমের লোকজনকে মারধর করেন। এ নিয়ে মিল্টন সমাদ্দার মিরপুর মডেল থানায় মামলা করেন। 2 বছর মামলা চালানোর পর এজাহারভুক্ত 11 আসামির প্রায় সবার কাছ থেকে 30 থেকে 50 হাজার টাকা করে নিয়ে মুচলেকা দিয়ে মামলা তুলে নেন মিল্টন। মিল্টন সমাদ্দার হোম কেয়ার নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে 66 লাখ টাকা বৃদ্ধাশ্রমে দান করেছেন বলে সাক্ষাৎকারে বলেছেন, কিন্তু বাস্তবে তার হোম কেয়ারের কোনো সার্ভিস নেই, শুধু লাইসেন্স আছে। এছাড়া আশ্রমে টর্চার সেল বানিয়ে মানুষকে নির্যাতন, বরিশালে চার্চ দখল করতে মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি, চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া, শিশু পাচার বা বিক্রি, সাইদি মামুনুল হকের মতো লোকদের মুক্তির মিথ্যা প্রচারণা ইত্যাদি নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।